আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে, এখন পেটটা ঠান্ডা রাখা খুব দরকার, তাই লাউ তো খুব মানে ঠান্ডা রাখে, সেই রেসিপিই নিয়ে এসেছি, লাউয়ের শুক্তো। প্রথমে এখানে পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, ওই একটা ছোটো বাটি, সেটা একটু কড়াতে নেড়ে চেড়ে ভেজে নিলাম, সেটা গুঁড়ো করে নেব। তারপরে কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম দেখতেই পেলে। তারপরে তুলে রাখার পর যদি তেল থাকে ভালো, আর না হলে একটু তেল দিয়ে ওর মধ্যে এই যে একটু মোটা মোটা সাইজের উচ্ছে কেটে রেখেছি সেইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেইটাকে আমি ভেজে নিচ্ছি। হালকা করে ভাজবো, উচ্ছের রঙটা যেন থাকে। তেঁতোটা খাওয়া খুব জরুরি সব সময়ের জন্যে, আর এই সময় একদম ঠান্ডা গরম ওয়েদারে মানে অন্তত মানে পেটটা ঠান্ডা রাখার জন্যে এর চেয়ে ভালো রেসিপি মনে হয় হতে পারে না। অবশ্যই এটা সাবেকি রেসিপি, প্রচুর পুরনো, এইভাবেই করা হয়, আমাদের বাড়িতেও হয়, সেই জন্যেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। যারা নতুন বন্ধু দেখছো অবশ্যই অনেকটা ভালোবাসা দিও, ভালোবাসা দেওয়ার জন্যে অনেকটা লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করো। ভেজে দেখতেই পাচ্ছ বেশ সবুজ রঙগুলো রয়েছে উচ্ছের, ভেজে আমি তুলে নিচ্ছি খুন্তির সাহায্যে, হালকা করে ভেজে তুলে এক সাইডে রেখে দেবো একটা অন্য পাত্রে। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রেখে ভাজার চেষ্টা করবে, তাহলে উচ্ছের রঙগুলো বজায় থাকবে। বেশি কড়া এতে ভাজলে কী হবে, উচ্ছের রঙগুলো চেঞ্জ হয়ে যাবে আর তেতো ভাবটাও থাকবে না। এখানে আমি একটু রাঁধুনি নিয়েছি, প্রথমে তেলের মধ্যে রাঁধুনিটা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে লাউ নিয়েছি, লাউটাকে আমি কেটে নেব ছোট ছোট করে, টুকরো করে, লম্বা লম্বা অবশ্যই। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন, তার সাথেই আস্ত তেজপাতায় ফোড়ন দিয়েছি সেই লাউ, তারপরে লাউটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ লাউগুলো কিন্তু একদম লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি, মেশিনে কাটবে না, একটু লম্বা মোটা সাইজেরই কাটার চেষ্টা করবে। মেশিনে কাটলে কি হবে, একদম ওই লাউয়ের ঘন্টর মতন হয়ে যাবে, কিন্তু শুক্ত করছি আমরা, ঘন্ট নয়, সেহেতু একদম যাতে মিহি না হয়ে যায় সেই ব্যাপারটা রাখতে হবে। আর এখানে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখতে হবে যাতে লাউগুলো নরম হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই চাপা দিয়েছি, একটু ছোট জায়গায় চাপা দিলাম, কারণ তাহলে কি হবে, লাউয়ের ভাপটা একটু আটকে থাকবে আর জলটা বেরাতে সুবিধা হবে। আর অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে করবে, লো ফ্লেম করে দিলে কি হবে, একদম মানে অনেকটা জল বেরিয়ে যাবে, বেশ মানে লাউটা একদম ঘেটে যাবে, সেই জন্য মিডিয়াম ফ্লেম রেখে 5 মিনিট চাপা দিয়ে তুলে নেবে। দেখতেই পাচ্ছ লাউটা কমে গেছে, আবার নাড়াচাড়া করে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ধৈর্য সহকারে দেখবে, যে কোনো রান্না যে কোনোভাবে করা যায় না, একটা ধৈর্য লাগে আর ভালোবাসা লাগে, সেই ভালোবাসা না থাকলে যে কোনো জিনিস ভালো অবশ্যই খেতে হবে না। আর এখানে আমি দিয়ে দিলাম একটু সাদা সর্ষে বাটা, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। লাউটা দেখতেই পাচ্ছ কতটা কমে এসেছে, আর একেবারে ভাজা করে লাল করে ফেলিনি, দেখতেই পাচ্ছ। এরপরে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে শুক্তো যেহেতু অবশ্যই দুধটা পড়বে, তোমরা জানো শুক্তো রান্না করতে গেলে একটু দুধ দিতেই হয়, তাই দুধটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এবারে দিয়ে দেবো উচ্ছে ভাজাগুলো, উচ্ছেগুলো ভাজা ছিল সেইগুলো দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে অবশ্যই, কারণ না হলে সেদ্ধ হবে না। অবশ্যই লো ফ্লেমে
রাখবে। আর দুধ যেহেতু ফুটে উঠবেই, দেখতেই পাচ্ছ কীরকম ফুলে উঠেছিল, সেটাকে আমি কমিয়ে দিয়ে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিলাম। আর দেখতে হবে যাতে না শুকিয়ে যায় জিনিসটা, লাউ থেকে এখনও জলটা বেরাবে অবশ্যই। আর সেদ্ধ হতে দিতে হবে, এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, শুক্তে অবশ্যই চিনি পড়ে, যেন শুক্তের স্বাদটা অবশ্যই তিত মিষ্টি মিলিয়েই হয়, সেই জন্য 2 চামচ চিনি দিচ্ছি, তা বলে খুব মিষ্টি হবে না। আর দেখতে পাচ্ছ কালারটা কি দারুণ এসেছে, সবুজ উচ্ছেগুলোও বোঝা যাচ্ছে। এরপরে একটু লবণটা কম লাগছিল, তাই একটু লবণও দিয়ে দিলাম। বেশ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি যাতে লবণটা সব জায়গায় মিশে যায়। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ওই ময়দা গুলেছিলাম, সেইটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি, কারণ না ছেঁকে দিলে কি হবে, যদি দলা পেকে থাকে তাহলে সেগুলো আটকে যাবে আর যখন মুখে পড়বে খুব বিচ্ছিরি স্বাদ আসবে। অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবে, আর যারা ভালো করে গুলতে পারো কোনো অসুবিধে নেই। আর এখানে 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ওপর থেকে ফুটে গেছে, অবশ্যই লো ফ্লেম রেখে গুঁড়োটা দেবে, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে অবশ্যই মিশিয়ে দেবে। আর এখানে লাস্টে ওই যে বড়ি ভাজা বড়িগুলো দিয়ে দিলাম ওপরে, কি দারুণ লাগছে দেখেছো, দেখেই খেতে ইচ্ছা করবে, আর স্বাদে তো অতুলনীয় হয়েছেই। অবশ্যই শরীর মন দুটোই সুস্থ রাখার জন্য অবশ্যই লাউয়ের শুক্তটা ট্রাই করে দেখো, আর লাস্টে অবশ্যই একটু শুক্তো তো একটু ঘি দিয়ে দিও। সাবেকিয়ানা, এই লাউয়ের শুক্তের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে অন্য ভিডিওতে, আর এইভাবে ভালোবাসা দিয়ে যেও, আমিও তোমাদের সঙ্গে থাকবো, পাশে থাকবো। আজকের জন্য বাই।